আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই আছেন যারা স্ন্যাক ভিডিওতে অনেক টাকা ইনকাম করেছেন, কিন্তু আপনারা এখন চাচ্ছেন যে আপনাদের টাকাটা উইথড্র নিতে। তো যখন আপনারা উইথড্র নিতে চাচ্ছেন টাকাটি, তখনই কিন্তু আপনারা একটি প্রবলেম ফেস করতেছেন। সেটা হচ্ছে আপনাদের মোবাইল নম্বরটি লিঙ্ক করতে বলতেছে, সেখানে লিঙ্ক একটা অপশন রয়েছে। যখন আপনারা লিঙ্ক অপশনে ক্লিক করেন, তখন আপনারা একটি অপশন দেখতে পান যে আপনাদের মোবাইল নম্বর অ্যাড করতে। তো যখন আমাদের বাংলাদেশ থেকে কোনো মোবাইল নম্বর অ্যাড করতে যাব, তখন কিন্তু বাংলাদেশের মোবাইল নম্বর অ্যাড করার জন্য কোনো অপশনই কিন্তু সেখানে দিচ্ছে না। অন্যান্য চারটি দেশ সেখানে সিলেক্ট থাকতেছে বা সেখানে শো করতেছে, কিন্তু বাংলাদেশ শো করতেছে না। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি টাকার পরিমাণ সিলেক্ট করে যখন রিচার্জে ক্লিক করব, এইখানে আমার ক্ষেত্রে এখানে কিন্তু লিঙ্ক অপশন দেখাচ্ছে না, কারণ আমি কিন্তু বাংলাদেশের যে মোবাইল নম্বরটি আছে আমার, এই মোবাইল নম্বরটি এই অ্যাপের মধ্যে লিঙ্ক করে ফেলেছি। কীভাবে লিঙ্ক করবেন? লিঙ্ক করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে নিচে থেকে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল অপশন রয়েছে। এই প্রোফাইল অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে এখানে প্রথমেই আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক করে নিতে হবে, যেটা আপনারা যারা লিঙ্ক করেন নাই তাদেরকে অবশ্যই লিঙ্ক করে নিতে হবে, নইলে কিন্তু আপনারা টাকা উইথড্র করতে পারবেন না। তো আপনাদের মোবাইল নম্বরটি লিঙ্ক করার জন্য এখান থেকে এই সেটিংস অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফোন নম্বর, এখানে লিঙ্ক অপশন রয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্ক অপশনটির উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের কোড নম্বরটি চলে এসেছে, এবং এখানে আপনাকে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে। সেই মোবাইল নম্বরটি অবশ্যই দিতে হবে নির্ভুলভাবে। এরপরে আপনাকে 6 থেকে 16 ক্যারেক্টারের মধ্যে একটি পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, পরবর্তীতে আপনাদের কাজে লাগতে পারে। এরপরে এখানে আপনারা যে মোবাইল নম্বরটি দেবেন, সেই মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি আপনাকে এখানে দিয়ে ওকেতে প্রেস করতে হবে। আর এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে নিচ্ছি, আপনাদের মোবাইল নম্বরটি দেওয়ার আগে অবশ্যই জিরোটা আপনাকে কেটে দিতে হবে, জিরো এখানে দেওয়া যাবে না। এরপরে ফোন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে গেট কোড এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। এরপরে 60 সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে বা সিমের মধ্যে একটি কোড চলে আসবে, যে নম্বরটি আপনারা এখানে দিয়েছেন সেই নম্বরে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে কোড চলে এসেছে, তো আমি এখানে কোডটা সাবমিট করে দিচ্ছি। কোডটি দেওয়ার পরে এখান থেকে ওকেতে প্রেস করে দেবেন, তাহলে কিন্তু ভেরিফাইডভাবে আপনাদের অ্যাকাউন্টে এই মোবাইল নম্বরটি অ্যাড হয়ে যাবে। এখন আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কয়েন অপশন রয়েছে, এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। এই অপশনটির উপর যখন ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে উইথড্র। আপনাকে এই উইথড্র অপশনটির উপর ক্লিক করতে হবে, এবং এখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন এবং কত কয়েন আছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি উইথড্রতে ক্লিক করব। তো এখানে আপনার টাকার পরিমাণ অনুযায়ী এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। তো যেহেতু আমি 20 টাকা উইথড্র নিতে চাচ্ছি বা রিচার্জ নিতে চাচ্ছি, তার জন্য এখানে 20 টাকা সিলেক্ট করে রিচার্জে ক্লিক করে দেবো। রিচার্জে ক্লিক করার পরে এন্টার ফোন নম্বর, এখানে আপনাকে আবারও আপনার ফোন নম্বরটি দিয়ে দিতে হবে, যে ফোন নম্বরে আপনারা টাকাটা নেবেন। তো মোবাইল নম্বরটি সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে সেই মোবাইল নম্বরের অপারেটর সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি গ্রামীণ ফোন সিলেক্ট করে নিচ্ছি। আর আরেকটি কথা, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনার মোবাইল নম্বরের আগে জিরোটা কেটে দিতে হবে, জিরো এখানে দেওয়া যাবে না। তো সমস্ত কিছু এখানে ঠিকঠাক থাকলে এখান থেকে আপনাকে রিচার্জ অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনারা এখানে আপনার মোবাইল নম্বরটি দেখতে পাবেন, এরপরে অপারেটরের নাম দেখতে পাবেন, এরপরে কত টাকা সেটাও কিন্তু দেখতে পাবেন। এরপরে কনফার্ম করবেন, আবারও রিচার্জে ক্লিক করতে হবে কনফার্ম করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা কেটে গেছে, 40 টাকা থেকে 20 টাকা চলে এসেছে, এবং এটা কিন্তু পেন্ডিংয়েই আছে। তো কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের সিমে রিচার্জ চলে আসবে, তো ততক্ষণ আপনাকে একটু ওয়েট করতে হবে বা অপেক্ষা করতে হবে। উইথড্র অপশনের উপর ক্লিক করার পরে বেশ কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার সিমে একটি SMS আসে, সেই SMS-এ কিন্তু 20 টাকা ফ্লাক্সিলোড এসেছে, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিয়েছে। অলরাইট ভিউয়ার্স, আমি আশা করছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা এই স্ন্যাক ভিডিও অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের বাংলাদেশি নম্বর অ্যাড করবেন এবং কিভাবে পেমেন্ট উইথড্র নেবেন। এই দুইটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও ইন্টারেস্টিং এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফিজ।